সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের দুই হাজার একুশ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমার অ্যাসাইনমেন্টের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র নিয়ে এটা যুক্তিবিদ্যার দুই নম্বর অ্যাসাইনমেন্ট অর্থাৎ তোমাদের তোমরা জেনে গেছো যে যুক্তি তোমাদের যে যে সাবজেক্টে তোমরা পড়তেছো সেই সকল সাবজেক্টে তোমাদের দশটা করে অ্যাসাইনমেন্ট করতে হবে তোমার তিনটা সাবজেক্টে মোট তিরিশটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তো আজকে আমরা যাদের যুক্তিবিদ্যা সাবজেক্টই রয়েছে এবং যুক্তিবিদ্যায় পড়াশোনা করতেছ তাদের জন্য আজকে আমি এই অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করেছি এবং অ্যাসাইনমেন্ট নাম্বার দুই তার মানে তোমাকে আরও আটটি অ্যাসাইনমেন্ট করতে হবে তো দেখো যুক্তিবিদ্যার প্রথম মানে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে দিয়েছে প্রথম অধ্যায়টা আছে যৌক্তিক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা নামক মানে অধ্যায় থেকে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যার পাখা নাই সংজ্ঞাটির সঠিকতা যাচাই এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটাকে আমাদের যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে দেখো এখানে আমরা নির্দেশনাটা যদি দেখি নির্দেশনা দেখব বা এখানে সংকেত বা পরিধি মানে এখানে অন্তর্ভুক্ত হচ্ছে ক নম্বরে দেখো বলতেছে সংজ্ঞাটিতে কোন কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা সংক্ষেপে লিখো তার মানে আমরা কিন্তু যৌক্তিক সংজ্ঞার একটা অধ্যায় নিয়ে এটা আলোচনা করতেছি এবং এখানে যে মানুষ জ্ঞানী ও বুদ্ধিবিত্তি সম্পন্ন পানি যার পাখা নাই সংজ্ঞাটির সঠিকতা যাচাই করো এই প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে সংজ্ঞাটিতে কোন কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে সংক্ষেপে এটা বলা আচ্ছা প্রশ্নে নিয়ম লঙ্ঘনের ফলে কি কি অনুপত্তির সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করো নিয়ম লঙ্ঘনের ফলে কি কি অনুপত্তি হয়েছে সেটার ব্যাখ্যা করতে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলছে মানুষের সঠিক সংজ্ঞা দিয়ে তার প্রক্রিয়াটি লিখো মানুষের যে সঠিক সংজ্ঞা রয়েছে সেটা দিয়ে তার প্রকৃতি লিখতে বলা হয়েছে এবং ঘ নম্বর সংজ্ঞার নিয়ম অনুসারে যে কোনো একটি যেমন পাখি পশু লেখক ধারণার সংজ্ঞা দাও এবং যুক্তি দিয়ে ব্যাখ্যা করো তো এটা হচ্ছে আমার নির্দেশনা আমি এই নির্দেশনা মাফিক কাজ করব। এখানে সংজ্ঞায় অনুসৃত নিয়ম মানে আমাদের যে যৌক্তিক সংজ্ঞা সেই যৌক্তিক সংজ্ঞায় অনুসৃত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমাকে লিখতে হবে নিয়ম লঙ্ঘনের ফলে সৃষ্ট অনুপত্তি মানে আমার যে নিয়ম যদি আমি লঙ্ঘন করি সেই ক্ষেত্রে আমার যে অনুপত্তিগুলো ঘটে সেই অনুপত্তিগুলো তুলে ধরতে হবে এবং গ নম্বরে মানুষের সঠিক সংজ্ঞা এই যে আমাদের মানুষের যে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞা সঠিক সংজ্ঞাটা আমাদেরকে লিখতে হবে এবং ঘ নম্বর প্রশ্নে বলছে সংজ্ঞার নিয়ম অনুসারে যে কোনো একটি সংজ্ঞা এই যে আমার যে সংজ্ঞার নিয়ম রয়েছে আমাদের বিভিন্ন আমরা যে যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো রয়েছে সেই সংজ্ঞার নিয়ম অনুসারে আমাকে যে কোনো একটি সংজ্ঞা লিখতে বলা হয়েছে এই হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের নির্দেশনা আমাকে এই নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে তো আমি তোমাদেরকে পুরোপুরি অ্যাসাইনমেন্টটা কি কী বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে সেই সম্পর্কে সুন্দর মতো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা এখান থেকে ধারণা নিয়ে প্রত্যেকে নিজের মতো করে অ্যাসাইনমেন্ট করবা তোমাদের মতো করে কারণ আমি এই অ্যাসাইনমেন্টের আলোচনা করার সময় শুধুমাত্র লিখে দেওয়া না আসলে বলতে পারো যে এই প্রশ্নটা সম্পর্কে একটা ব্যাখ্যামূলক একটা ক্লাসও কিন্তু হয়ে যাবে কারণ এই যে ক্লাস ভিত্তিতে এগুলো করানোর পেছনে একটাই কারণ তোমাদের কিন্তু নির্দেশনাতে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের যে এর ডিসেম্বর মাসের যে এইচএসি পরীক্ষা নেওয়ার কথা বলতেছে বলা হয়েছে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই ডিসেম্বর মাসে এইচএসি পরীক্ষাতে কিন্তু তোমাদের যে টপিকগুলো অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারণ করা হবে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বা সম্ভাবনা রয়েছে এই কারণেই বলছি যে আমরা অ্যাসাইনমেন্ট করার সময় বিষয়টার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতেছি যাতে করে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট লেখা না পাশাপাশি তোমার পড়াটাও সম্পন্ন হয়ে যায় তো আমি আর কথা বলাচ্ছি না আমি একদম সরাসরি চলে যাচ্ছি আমার অ্যাসাইনমেন্টের আমরা অ্যাসাইনমেন্টে যেভাবে লিখবো দেখো একটা ভূমিকা দিয়ে শুরু করলাম যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদান করার জন্য পদটির আসন্নতম জাতি ও বিভেদকে লক্ষণ উল্লেখ করতে হয় কিন্তু বর্ণনার ক্ষেত্রে এমন বাধা ধরার নিয়ম নেই কেননা সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদকে লক্ষণ উল্লেখ করতে হয় আর বর্ণনায় উপলক্ষণ বা অবান্তর লক্ষণ এবং কোনো কোনো ক্ষেত্রে উভয়টি উল্লেখ করা হয় তো এই কারণে কিন্তু আমাদের যৌক্তিক সংজ্ঞাটা দরকার হয় আমাদের ক নম্বর প্রশ্ন অনুযায়ী যেটা বলতেছে যে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন মানে আমাদের যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়ম রয়েছে মোট পাঁচটা নিয়ম পাওয়া যায় আমি তোমাদেরকে পাঁচটি নিয়মই ব্যাখ্যা সহকারে আলোচনা করব। একদম সুন্দর মতো পাঁচটা নিয়ম বলে দিব এবং পাঁচটা নিয়মের অনুপত্তি সম্পর্কেও আলোচনা করে দিব দেখো আমরা প্রথম নিয়মে যেটা পাচ্ছি এখানে বলতেছে যে পদের সংজ্ঞা দেওয়া হয়েছে তার পূর্ণ যার্থার্থ উল্লেখ করতে হবে পূর্ণ যার্থার্থের কম বা বেশি গুণ উল্লেখ করা যাবে না তার মানে যে সংজ্ঞা তুমি প্রয়োগ করবা প্রথম নিয়মে বলতেছে সেই সংজ্ঞার পূর্ণ যার্থার্থ উল্লেখ করতে হবে এর কম কমও করা যাবে না বেশিও করা যাবে না কোনো জাতি বা শ্রেণীবাচক পদের বিভিন্ন গুণ থাকতে পারে কিন্তু যৌক্তিক সংজ্ঞায় সকল গুণ উল্লেখ করা যায় না আসন্নতম জাতি বা বিভেদকে লক্ষণ উল্লেখ করলেই পূর্ণ যার্থার্থ উল্লেখ করা যায় যেমন মানুষ হয় জীব এখানে মানুষ পদের পূর্ণ যার্থার্থ প্রকাশ পায়নি কারণ মানুষ পদের হিসেবে শুধু জীববৃত্তি উল্লেখ করা হলেও নামক গুণ উল্লেখ করা হয়নি তাই এটি মানুষ পদের গ্রহণযোগ্য সংজ্ঞা নয় তাহলে আমরা এই যে সংজ্ঞার বিভিন্ন নিয়মগুলো আমরা বলে নিয়েছি যে পাঁচটি নিয়ম আছে আমরা পাঁচটি নিয়ম আলোচনা করব দেখো দ্বিতীয় নিয়ম যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হবে সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না যেমন উট হয় মরুভূমির এখানে উট পদের সংজ্ঞায় মরুভূমির জাহাজ নামক রূপক ভাষা ব্যবহার করা হয়েছে এর ফলে উট পদের সংজ্ঞায় উদ্দেশ্য ব্যাহত হয়েছে তৃতীয় নিয়ম কোনো পদের সংজ্ঞায় সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না যেমন পাখি হয় বিহঙ্গ পাখি পদের সংজ্ঞায় বিহঙ্গ নামক সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে এ কারণে নতুন কোনো অর্থ প্রকাশ না পেয়ে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে চতুর্থ নিয়ম কোন পদের সংজ্ঞা সদর্থক বা ইতিবাচকভাবে ভাবে দেওয়া সম্ভব হলে নৈর্থক বা নেতিবাচকভাবে দেওয়া যাবে না যৌক্তিক সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হয় কারণ সদর্থক বা ইতিবাচক শব্দের মাধ্যমে পদের যথার্থ অর্থ প্রকাশ পায় অনেক সময় নেতিবাচক অর্থে পদের সংজ্ঞা দেওয়া হয় যা যৌক্তিক সংজ্ঞার নিয়ম বিরুদ্ধ এটা আমাদের চতুর্থ নিয়মে বলা হচ্ছে এবার দেখো আরেকটি সর্বশেষ নিয়ম যেটা পঞ্চম নিয়ম সংজ্ঞায় সংজ্ঞ বা সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হবে কম বা বেশি হতে পারবে না যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে এটা হচ্ছে পঞ্চম নিয়মের অন্তর্ভুক্ত দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের বলা ছিল যে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন জনিত অনুপপত্তি এই যে অনুপপত্তি নিয়ে আমরা আলোচনা করব প্রথম নিয়ম লঙ্ঘন জনিত অনুপত্তি আমি পাঁচটা নিয়মেরই তোমার অনুপত্তিগুলো ব্যাখ্যা করব যাতে তোমাদের আলোচনা করতে বা বুঝতে সুবিধা হয় প্রথম নিয়মের ক্ষেত্রে চার প্রকার অনুপত্তি ঘটে যেমন বাহুল্য সংজ্ঞাজনিত সংজ্ঞাজনিত গ নাম্বারে অব্যাপক সংজ্ঞাজনিত ঘ নাম্বারে অতিব্যাপক সংজ্ঞাজনিত এই চার ধরনের অনুপত্তি ঘটে প্রথম নিয়মের ক্ষেত্রে আমরা প্রথম যে নিয়ম পড়েছি সেই নিয়মের ক্ষেত্রে ক নম্বর দেখো বাহুল্য সংজ্ঞাজনিত যদি কোনো পদের সংজ্ঞায় যার্থার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই গুণটি উপলক্ষণ হলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটে যেমন মানুষ হয় সম্পন্ন সৃজনশীল জীব এখানে অতিরিক্ত সৃজনশীল গুণটি মানুষ পদের উপলক্ষণ কারণ এই গুণটি বুদ্ধিভিত্তিক নামক যথার্থ থেকে মিশ্রিত তাহলে এটা একটা বাহুল্য সংজ্ঞাজনিত আমাদের যে অনুপপত্তি সেটা দেখলাম এরপর দেখো আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত যদি কোনো সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সে গুণটি যদি অবান্তর হয় তাহলে সেটি অবান্তর দোষে দুষ্ট দুষ্ট সংজ্ঞা যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সুখপ্রিয় জীব এখানে সুখপ্রিয় গুণটি আপতিক বা অবান্তর এই এখানে অবান্তর হিসাবে উল্লেখ করা হয়েছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদ অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞায় ভুল হবে এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি বলে যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন স্বার্থপর জীব এখানে স্বার্থপর পদটি যার্থার্থের অতিরিক্ত গুণ হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটি মানুষ পদের অবান্তর এবার দেখো অতিব্যাপক যদি কোনো পদের সংজ্ঞায় আংশিক যার্থার্থ উপস্থাপন করা হয় তাহলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটবে যেমন মানুষ হয় দ্বিপদি পানি এই উদাহরণে যার্থার্থের অপরিহার্য অংশ বুদ্ধিবৃত্তি গুণ উল্লেখ করা হয়নি এ কারণে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে দ্বিতীয় নিয়মে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে হবে কোনো রূপক বা দুর্বদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না কারণ রূপক বা দুর্বদ্ধ ভাষা ব্যবহার করলে সেটা অনেকের বুঝতে সমস্যা হয় যুক্তিবিদ্যা যুক্তি দেখাবে রূপক ভাষা ব্যবহার করবে সাহিত্য সুতরাং এটা যেহেতু যুক্তিবিদ্যা সুতরাং রূপক ব্যবহার করা যাবে না সংজ্ঞার নিয়মটি লঙ্ঘন করলে দুটি অনুপবত্তি ঘটে এক রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি দুই দুর্বদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি এক নম্বর দেখো রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি সহজ ও সুস্পষ্ট ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে যেমন উঠ হয় মরুভূমির জাহাজ এখানে মরুভূমির জাহাজটি রূপক অর্থে ব্যবহার করছে এটা রূপক অর্থে ব্যবহার করছে এগুলো সাহিত্যে ব্যবহার করা যায় তাহলে এই যেটা কি হলো এটা একটা অনুপপত্তি হয়ে যাচ্ছে দুই নম্বর দেখো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপত্তি কোনো পদের সংজ্ঞায় সহজ সরল বা সুস্পষ্ট ভাষা ব্যবহার না করে জটিল বা দুর্বদ্ধ ভাষা ব্যবহার করলে দুর্বদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে যেমন বৃক্ষ হলো সবিতাতপ নিরোধক পাদপ এই যে কথাটা ব্যবহার করা হয়েছে বৃক্ষ হলো এই পর্যন্ত আমরা বুঝি বাকি অংশটুকু কিন্তু জটিল একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা আমাদের বুঝতে সমস্যার সৃষ্টি করতেছে যেটাকে বলতেছি আমরা দুর্বদ্ধ তো যুক্তিবিদ্যা এগুলো চল যুক্তিবিদ্যার সংজ্ঞা এগুলো চলবে না এখানে বৃক্ষের সংজ্ঞায় দুর্ভদ্য শব্দ ব্যবহার করা হয়েছে এবার দেখো তৃতীয় নিয়ম লঙ্ঘন যে অনুপত্তি রয়েছে সেটা সংজ্ঞায় তৃতীয় নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞায় সঙ্গে পদের সমর্থক শব্দ ব্যবহার করা যাবে না কারণ যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য সঙ্গে পদকে সুস্পষ্ট করা কিন্তু কোনো পদের সংজ্ঞায় সঙ্গীয় পদের সমর্থক শব্দ ব্যবহার করলে কোনো বৈশিষ্ট্য বা গুণী প্রকাশ করা যায় না যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে অর্থাৎ তৃতীয় নিয়মের যে অনুপত্তিটা ঘটে সেটাকে বলা হয়েছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি যেমন বাতাস হয় পাবন দেখো এখানে বাতাস হয় পাবন বলছে। এখানে বাতাস পদের গুণ ব্যবহার করা হয়নি কারণ বাতাসও যা পাবনও তাই এখানে বাতাস হয় পাবন এখানে কি হচ্ছে এই যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটতেছে চতুর্থ নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞায় সধর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে কোনো নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না এ নিয়ম লঙ্ঘন করলে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটে যেমন চাঁদ নয় গ্রহ এখানে চাঁদ কি নয় তা বলা হয়েছে কিন্তু চাঁদ কি তা বলা হয়নি এ কারণে দৃষ্টান্তটি নয়্থক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট তাহলে এটা আমরা চতুর্থ নিয়মের অনুপপত্তি পেলাম এবার সর্বশেষ আমরা যে পাঁচটা সংজ্ঞা পড়েছি সেই পঞ্চম নিয়মের লঙ্ঘনজনিত অনুপপত্তি সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী সঞ্জিয় পদ ও সংঘার্থ পদের ব্যক্তর্থ পরস্পর সমান হবে সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে দুই ধরনের অনুপপত্তি ঘটে ক অতি ব্যাপক সংজ্ঞাজনিত অর্থাৎ এটা কিন্তু আমাদের সেই পঞ্চম নিয়মের ভাগ এটা কোনো পদের সংজ্ঞায় সঙ্গীয় পদের পূর্ণ যার্থার্থ উল্লেখ না করে আংশিক যার্থার্থ উল্লেখ করলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে যেমন মানুষ হয় প্রাণী এখানে মানুষ পদের ব্যক্তার্থ হল সকল মানুষ আর প্রাণী পদের ব্যক্তার্থ হলো প্রাণী প্লাস মানুষ অর্থাৎ অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী প্লাস মানুষ তাই মানুষকে প্রাণী হিসাবে অভিহিত করায় অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়েছে তো এটা হচ্ছে আমরা পঞ্চম নিয়মের একটা ভাগ পড়লাম যেহেতু আমরা জানছি যে দুইটা তা দুইটার একটি আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশান যেখানে রয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসান তোমরা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর পাশাপাশি তোমাদের ছোট ভাই বোন বা পরিজন যারা রয়েছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা কারণ তারা তাদের যে ক্লাসেই পড়ুক না কেন প্রত্যেকটা ক্লাসের পড়াই কিন্তু তারা সম্পন্ন করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আর এছাড়া আমাদের আরও বেশ কিছু ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশান ক্রিয়েটিভ টেকনিক ইজি এডুকেশান এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশান লাইভ এই চ্যানেলগুলোতে আমরা ক্রিয়েটিভ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এবং আমাদের যে সকল লাইভ ক্লাসগুলো বা লাইভ কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলো আমরা আপলোড করে থাকি সুতরাং সেই চ্যানেলগুলো তোমাদের কাজে আসবে বলে আশা রাখি সুতরাং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই খুব দ্রুতই সাবস্ক্রাইব করে নাও এতে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হব পাশাপাশি তোমাদেরও অবশ্যই উপকার হবে খ অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কোনো পদের সংজ্ঞায় পদের সংজ্ঞায় যার্থার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী এখানে মানুষ পদের ব্যর্থার্থ হল সকল মানুষ কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত জীবের পরিমাণ সকল মানুষের চেয়ে অনেক কম দেখো আমাদের গ নম্বর প্রশ্নে মানুষের সংজ্ঞা দিতে বলছে আমাদের মানুষের যে সংজ্ঞা ছিল মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যার পাখা নেই আমাদের এই সংজ্ঞাটা ছিল আমরা এটাকে ব্যাখ্যা করব। এটাকে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করব। উল্লিখিত সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী হবে প্রথম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দেওয়া হয় তার পূর্ণ যার্থার্থ উল্লেখ করতে হবে পূর্ণ যার্থার্থের কম বেশি গুণ উল্লেখ করা যাবে না আমরা সংজ্ঞায় সেদিকটি দেখতে পাই তাছাড়া সংজ্ঞা একটা অনুপপত্তি লক্ষণীয় এই যে আমরা সংজ্ঞা কিন্তু সেই দিকটা দেখতে পেয়েছি সেটা বললাম পাশাপাশি সংজ্ঞা একটা অনুপপত্তি লক্ষণীয় মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি জীব এখানে মানুষ পদের পূর্ণ যার্থার্থ হিসাবে উল্লেখ করা হয়েছে তাই এটি মানুষ পদের যার্থার্থ সংজ্ঞা হিসাবে গ্রহণযোগ্য তবে এখানে প্রথম বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে অনুপপত্তির কারণে যার পাখা মানুষ পদে অতিরিক্ত অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে দেখো আমরা আমাদের কোন সংজ্ঞায় এটা পেয়েছি সেটাও পেলাম পাশাপাশি কোন জায়গায় এটা আমাদের অনুপপত্তি হয়েছে সেই দিকটাও কিন্তু আমরা বলে দিতে পারলাম বা এইভাবে আমরা বলে দিব এখানে ঘ নম্বর যে কোনো একটি সংজ্ঞা মানে সংজ্ঞার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে যে কোনো একটি সংজ্ঞা ব্যাখ্যা করতে দেখো এখানে একটা সংজ্ঞা দেখো যে পদের সংজ্ঞা হয় তার পূর্ণ উল্লেখ করতে হবে পূর্ণ যার্থার্থের কম বা বেশি গুণ উল্লেখ করা যাবে না এটা একটা সংজ্ঞা এটা ব্যাখ্যা করবো আমরা কোনো জাতি বা শ্রেণীবাচক পদের বিভিন্ন গুণ থাকতে পারে কিন্তু যৌক্তিক সংজ্ঞায় সকল গুণ উল্লেখ করা যায় না কেবল আসন্নতম জাতি ও বিভেদকে লক্ষণ উল্লেখ করলেই পূর্ণ যার্থার্থ উল্লেখ করা হয় যেমন মানুষ হয় জীব এখানে মানুষ পদের পূর্ণ যার্থার্থ প্রকাশ পায়নি কারণ মানুষ পদের যার্থার্থ হিসাবে জীববৃত্তি উল্লেখ করা হয় করা হলেও বুদ্ধিবৃত্তি নামক গুণ উল্লেখ করা হয়নি অর্থাৎ আংশিক যার্থার্থ উল্লেখ করা হয়েছে তাই এটি মানুষ পদের গ্রহণযোগ্য সংজ্ঞা নয় প্রস্তুত কোনো পদের সংজ্ঞা তখনই গ্রহণযোগ্য হবে যখন তার পূর্ণ যার্থার্থ সুস্পষ্টভাবে প্রকাশ করা হবে যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে মানুষ পদের পূর্ণ যার্থত্ব হিসাবে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি উভয় উল্লেখ করা হয়েছে তাই এটি মানুষ পদের যার্থার্থ সংজ্ঞা হিসাবে গ্রহণযোগ্য তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে পারো আর আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশান যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা উপস্থিত হব সুতরাং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলে চোখ রাখতে না আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর সর্বশেষ কথা অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই হুবহু কপি করবা না কারণ তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ আর কিছুদিনের বাদেই তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হবো অনেকেই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যাবা এই কারণে নির্দেশ থাকবে যে অ্যাসাইনমেন্টটা আমাদের এইখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে সম্পন্ন করো তো আজকে এই পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে